গাইজ আসসালামু আলাইকুম, কে ওস্তাদ, সবার কেমন আছেন সবাই? ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। অনেকদিন পর লাস্ট গ্রাম থেকে আসার পর আর কোনো ব্লগ দেওয়া হয় নাই, তাই ভাবলাম যে আজকে একটা ব্লগ করা যাক। অ্যান্ড আমি গ্রাম থেকে আসার পর এতটা অসুস্থ হয়ে গেছিলাম, পরবর্তীতে আমি আর বাইরে যাই নাই। অ্যান্ড কলেজের কাজে একটু দৌড়াদৌড়ি করা হয়েছে, দ্যাটস ওয়াই আর কোনো ব্লগ আসে নাই। তো রাইট নাও আজকে হয়েছে কত, 21 তারিখ। অ্যান্ড ব্লগের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম সাইকেল নিয়ে, আজকে টোটালি সাইকেল ব্লগ হবে। তো আশা করি ভালো লাগবে, সবাই দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে নেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে একটু পর, অ্যান্ড রাস্তায় যেতে যেতে কথা হবে, টাটা। ইয়ো গাইস, রাইট নাও এখন আমি বেড়াডোমা থেকে ডান দিকে যে মোড় গেছে ওইদিকে এসে পড়ছি। অ্যান্ড রাস্তায় যে পরিমাণের নির্বাচনের পোস্টারিং অ্যান্ড যে গাড়ি, জানি না সাউন্ড কোয়ালিটি কেমন হবে, খুবই মারাত্মক লেভেলের ফালতু হবে। তো আজকে আপনাদের ক্যামেরা পিছন থেকে কিছু কথা শেয়ার করব। লাস্ট 3-4 দিন ধরে ইউটিউব থেকে প্রচুর পরিমাণে মেসেজ পাইতেছি আমার ইনবক্সে ফেসবুকে। তো ওইখানে সবার শুধু একটাই কথা, ভাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেন। কিন্তু ভাই আমি একটা কথা বলি, এইভাবে কখনো সাবস্ক্রাইব হয়তো বাড়বে কিন্তু চ্যানেল ডাউন খেয়ে যাবে, এভাবে সাবস্ক্রাইব নেওয়া ঠিক না। তো আশা করি সবাই এই কাজটা এরপর থেকে করবেন, আমি হয়তো কারো কখনো না করি নাই। গাড়ি রে ভাই, যেটা বলতেছিলাম আমি কখনো দিন কারো না করি নাই। এই কাজটা অনেক খারাপ লাগছে আমার কাছে, হয়তো আমি ওই কাজটা করি না, আমি করতাম বা পরে দেখে যে কোনো কিছুই হয় না, দ্যাটস ওয়াই। সবাই দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন, এলাকার নাম কি আই ডোন্ট নো, সবাই দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন, রাস্তার শট দেখে আসেন। ইয়ো গাইস, এদিকে নতুন রাস্তা, এদিকে আমি এর আগে কখনো আসি নাই, জায়গাটা অনেক ভালো লাগতেছে, ওরাই খোলামেলা। তো যেটা বলতেছিলাম, এইভাবে কখনো আর কেউ ইনবক্সে মেসেজ দিবেন না, যদি নেক্সট টাইমে বলার পরেও কেউ মেসেজ দেন তাহলে আমি আর মেসেজ সেন্ড করবো না, অ্যান্ড রিপ্লাই দিব না। এখন বাজে অলমোস্ট 1:48, আর এদিকে দেখেন পুরো লেভেলের কুয়াশা, এখনও যায় নাই। অ্যান্ড ঘরের ভিতরে থাকি এই জন্য বুঝি না, বাইরে মারাত্মক লেভেলের শীত পরে কুয়াশা পরে। এই ভাই আস্তে আস্তে, তো সবাই দেখতে থাকেন অ্যান্ড এনজয় করতে থাকেন। ইয়ো গাইস, আশা করি এদিকে কোনো সাউন্ড কোয়ালিটি থাকবে না, হয়তো সাইকেলের একটু সাউন্ড থাকতে পারে, তার জন্য সরি। গ্রাম এলাকা সত্যি অনেক সুন্দর, এদিকে এই ফার্স্ট আসলাম। কারণ সাইকেল যেখানে আছে সেখানে কন্টেন্ট ক্রিয়েট করতে আর কিছু লাগে, আর এদিকে প্রচুর পরিমাণে এদিকে এখনও কুয়াশা দেখতে পাচ্ছেন। সেই সেই আমি মনে করছিলাম বাইরে সাইকেল চালাবের জন্য হয়তো বা শীত লাগবে, এর জন্য ফোল্ডে সেট আপ করে আসছিলাম, কিন্তু এখন তো গরম লাগতেছে। ভাই মাথা নষ্ট হয়ে যায় যখন চ্যানেলে কোনো ভিডিও না থাকে, পুরা
6 দিন হয়ে গেছে আজকে কোনো ব্লগ নাই চ্যানেলে আর 3-4 দিন ধরে আমি ভাবতেছিলাম যে ব্লগ করব 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 কিন্তু আর বের করতে পারছিলাম না মারাত্মক লেভেলে ঠান্ডা লাগছে হয়তো এখন বয়স এরকম ভাবে ক্লিয়ার আসতেছে না সেই তাই ভাবলাম যে আজকে একটা ব্লগ করেই ফেলি ইয়ো আর আজকে আমার সাথে কেউ নাই ওরে গাড়ি রাস্তা আছে যখন গাড়ি তো থাকবেই তো চলুন একটা সুন্দর একটা মিউজিক বসে দেই শুনে আসেন কথা হচ্ছে একটু পর সামনে মনে হয় কারেন্টের খাম্বা কাটতেছে আদৌ কি আমাকে যাইতে দিবে এখানে তো দেখা যাক কি হয় দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন চিল ইয়ো গাইস ব্যাক এগেইন ইন অ্যাকশন তো এখান থেকে আমি চলে আসলাম আর এই রাস্তাগুলো একদম সোজা পুরা লেভেলের সোজা কোনো গাড়ি নাই দিকে বাতাস আছে হালকা পাখির ডাক সুন্দর আসলে গ্রাম বলছে কাকে শহরের ভিতরে তো পুরা গাড়ির শব্দ পু প্যা পু প্যা আরেকজন থাকলে সাথে ভালো হয়তো আসলে একা সাইকেল চালিয়ে মজা নাই কিন্তু আফসোস সাথে কেউ নাই আমার বাইক ছাড়া তো দেখতে থাকেন অ্যান এনজয় করতে থাকেন আমার ব্লগ মানে সিনেমাটিক শট অ্যান আমি যেখানে আছি আমার ব্লগ যেখানে আছে সিনেমাটিক শট থাকবেই হে ব্রো হোয়াটস আপ তো সবাই কাইন্ডলি কমেন্টে জানিয়ে দিবেন আজকের ব্লগ কেমন লাগলো ব্লগটা এখানেই শেষ করব না দেখা যাক কত দূর পর্যন্ত করতে পারি আজকের পুরো ব্লগ হয়েছে পুরো সাইকেল ব্লগ তো আস্তে আস্তে হয়তো বা সাইকেল ব্লগে শিফট করতে পারে এখন না ওইটা দেরি আছে সামনে সব কিছু মোটামুটি রেডি আছে আরেকটা জিনিস লাগবে ওইটা হলে সম্ভবত আমি সাইকেল ব্লগে শিফট করব বাট জানি না এটা কোন দিন হবে তো এইদিকে মারাত্মক লেভেলের এগুলো কি পাতাকপি না বাঁধাকপি বলে আর বাইরে কপিরাইট ছাড়া মিউজিক বাজতেছে আমি চাই না আমার চ্যানেলে গানের জন্য মিউজিক আসুক তো সবাই দেখতে থাকেন এন একটা মিউজিক বসে দেই কোন দু নিয়ে আসলাম ভাই হু ইয়ো গাইস আমি আস্তে আস্তে একদম দরের বাড়ি স্কুল অ্যান্ড কলেজে এসে পড়ছি স্কুলের নাম একটা নাম তো সম্ভবত আর সামনে যাবো না এই পর্যন্ত অ্যান্ড দেখি সামনে যাবার কোন দিকে যায় আজকের বেরোইছি একটা পঁয়তাল্লিশের দিকে তো এখন পিছন দিকে ব্যাক করবো কতক্ষণ পর্যন্ত সবাই দেখতে থাকেন অ্যান্ড এনজয় করতে থাকেন টাটা ব্যাগে গেলে অ্যাকশন 20 মিনিট পর দেখাইলো আর এটা কেমন রাস্তা ভাই পুরো 20 মিনিটের রাস্তা এমন ছিল পুরো হাত ব্যথা রয়েছে তো এখানে পাবলিক আছে সামনে যে ব্যথা হচ্ছে ইয়ো গাইস এখন যে এক অবস্থা হয়েছে রে ভাই পুরো ভোটাভুটি রামেজ করে গেছে পুরো দমে সকাল 5টা থেকে যে শুরু করে দরজায় নক করা এক পাবলিক যায় আরেক পাবলিক আসে আরেক পাবলিক যায় সারাদিন চলতেই থাকে বাইক আসে তাও খালি হাতে একটা পোস্টার নেই একটা লজেন্স নিলে কি হয় এই অবস্থা তো গাইস হয়তো বা ব্লগ শেষের দিকে ব্লগটা শেষ করে আমি এখন যাব টাঙ্গাইল কবরস্থান তাম্বুর কবর জিয়ারত করতে লাস্ট শুক্রবারে গেছিলাম এরপর আর যাওয়া হয় নাই এই সাইড দাও তো জানি না আজকের ব্লগ কেমন ছিল ক্যামেরার পিছন থেকে এই শুধু কথা হয়েছে অ্যান্ড ক্যামেরার পিছন থেকে শেষ করে দিব কারণ আমি যে ওই ব্রিজে ছিলাম ওই দিক দিয়ে পুরো রাউন্ড বেড়ে আসলাম সেই লেভেলের ভালো লাগলো অনেকদিন ধরে বের হয় নাই অ্যান্ড আমার পরিমাণ অনেক পরিমাণে ঠান্ডা লাগছে গ্রাম থেকে আসার পর যার ফলে আর
রেগুলার ব্লগ করতে কষ্ট হয়ে যেতেছে, তাই ভাবলাম যে একটা ব্লগ করেই ফেলি। তো গাইস আশা করি সবাই লাইক দিবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। তো ভাই গাড়িটা অনেক সাউন্ড, তো শেষ ব্লগ, দেখা হচ্ছে পরের কোনো একদিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি, খুদা হাফেজ, টাটা।